মর্নিং বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই আজকে দিনটি আনন্দ করে কাটিও এবং অনেক মজা করো, যেহেতু আজকে থেকেই দুর্গাপুজোর আমেজ আমাদের শরীরে চলে আসছে। তো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি, আমি পুজোতে যাচ্ছি বলে। তো মিষ্টি সোনাকে এখনও আনিনি, মিষ্টি সোনাকে নিয়ে আমি বেরোবো, মিষ্টি সোনাকে একটু রেডি করে নিই। তো চলো আর কি বলবো, সকালবেলা গিয়েই সমস্ত কিছু কথাবার্তা হবে, তো সঙ্গে থাকো। তো এই দেখো মিষ্টি সোনাকে আমি আজকে সকালবেলা, অনেক সকাল তো, আমি স্নান করাইনি, তো গা হাত পা মুছিয়ে দিয়েছি। আর এই দেখো পেন্টু পরে নিয়েছে, আর এই যে একটা থালার উপর বসিয়ে রেখেছি, আর এবারে আমি ওকে নিয়ে যাচ্ছি নিচের দিকে। চলো কোলে করে নিয়ে নামছি আমার সোনাটাকে। এই যে আমার সোনাটা আমার কোলে রয়েছে। বাইরে বেরোলেই আমার মাস্ক পরার একটা অভ্যাস আছে, তো এই জন্য মাস্কটা আমি গাড়ির মধ্যেও পরে রয়েছি। তো বাইরের কেউ নেই, শুধু আমার আছে রিজু, আমার দাদা, আর আমার বৌদি গেছে মিষ্টি কিনতে, তাই ওয়েট করছি বৌদির জন্য। আজকে রিজু দাদার কোলে করে আজকে মিষ্টি সোনা একটু বেরু বেরু করতে যাচ্ছে, ঘুরু ঘুরু করতে যাচ্ছে। তো দাদা কি খুশি দেখো, কোলে নিয়ে কি সুন্দর ভাইয়ের দিকে তাকিয়ে বসে আছে। আর এখানে সব ঠাকুরের মানে বিশ্বকর্মা পুজোর সমস্ত ফুল বেলপাতা সমস্ত কিছু রয়েছে, ঠাকুরও আছে এখানে। যাত্রা শুভ হোক। তো চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে, মানে পুজো হবে সেখানেই চললাম আমরা। তো তোমরা সঙ্গে থাকো, সব কিছু তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি, এবারে মিষ্টি সোনাকে একটু সাজুগুজু করাই। তো মিষ্টি সোনাকে আমি মিষ্টি সোনার আসনে বসিয়ে দিয়েছি, এই দেখো। এবারে একটু সাজুগুজু করবে ও, আর আমার বৌদি এখন খুব কাজে ব্যস্ত। এই যে আমার বৌদি চন্দন ঘষছে। তো চলো মিষ্টি সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিই, আর আমাদের রিজু অনেকটা দূরে বসে আছে, পরে আবার রিজুকে তোমরা দেখতে পাবে। তো মিষ্টি সোনার জন্য আমি যেই খাওয়া দাওয়ারগুলো গুছিয়ে এনেছিলাম সেইটাই আমি ভোগে নিবেদন করব। তো প্রথমে এক গ্লাস জল দিয়ে দিলাম। তো এবারে আমি কাজু, কিশমিশ, তারপরে বাতাসা, কাটা মিছরি সব কিছু আমি ভোগে নিবেদন করছি, কারণ ও তো এতক্ষণ এখানে বসে থাকবে, তো ওর তো খিদে পাবে না, তো একটু একটু করে নিয়ে নিয়ে খাবে। তারপরে তো আবার ওর জন্য আমার বৌদি অনেক কিছু মিষ্টি এনেছে, ও তারপরে মিষ্টি খাবে, অনেক কিছুই খাবে, তো এটা ততক্ষণ খেতে থাক। তো মামি পরিয়ে দিচ্ছে চন্দনের ফোঁটা। তো চন্দনের টিপটা পরে বাড়ি থেকে তো পরে আসতে পারেনি, তো মামি এখন পরিয়ে দিল। তো মামি পরিয়ে দিচ্ছে একটা রজনীগন্ধা ফুলের মালা। তো আজকে মামি অনেকটা দায়িত্ব মামি নিয়েছে, তো মিষ্টি সোনাকে সেবা করার জন্য, তো আমি ভালো করে পরে মালাটা পরিয়ে দেব। তো আমার বৌদি একটুখানি কোনো রকম পরিয়ে দিল। তো আমি আর আমার বৌদি এখন পুজোর কাজে পুরোপুরি মন দিয়ে দিয়েছি। তো আমি বাজছি দূর্বা, আর এদিকে আমার বৌদি আরও কত রকম কাজ থাকে না সেই কাজগুলো করছে। তো দূর্বাগুলো তোমাদেরকে এর আগে বললাম না, দূর্বা এখন ভালো হয় না আমার মনে হয় বর্ষার জন্য, তো যেরকম পারছি সেরকমভাবেই নিচ্ছি, আর সব কাজগুলো আমাদের এভাবেই চলছে। কোনোরকম এই দুপো 10 টাকা নিয়েছে। আর
দিলে হয়তো, হ্যাঁ দিলে হয়তো দুর্বল লাগে। বাবা তো আমি আমের পল্লবগুলো বাঁচছি আর বৌদি পড়াচ্ছে সিঁদুর। পল্লবের মধ্যে তো 13টা করে পাতা রাখা হয়েছে, তো দ্বার ঘটে যেগুলো দেওয়া হবে সেগুলোতে, আর বৌদি সব কটার মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছে, আর যেটা মেন ঘট ঠাকুরের সামনে যেটা বসানো হবে তো সেটার মধ্যে 9টা পাতা রাখা হয়েছে। তো দ্বার ঘটগুলো আমাকে বসিয়ে দিয়ে আসতে হবে। তো সব এদিকের কাজ মোটামুটি রেডি হয়ে আসছে। তো আমি দ্বার ঘটটা বসিয়ে দিলাম। তো ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাই এবার পুজোর কাজ ধরবে। তো আমি আর আমার বৌদি এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি, কারণ পুরোহিত মশাই ভীষণ দেরি করছে আসতে, তো যার জন্য কাজটাও আমরা ধীরগতিতে করছি। তো আমার বাবা বারবার ফোন করছে ওনাকে যে কখন আসবে কখন আসবে, কারণ এদিকে দেরি হয়ে হলে পরে বাড়ি যেতেও আবার দেরি হবে। তো কাজগুলো আমরা সামলে নিচ্ছি, আর এখন রেকর্ডিংটা করছি আমাদের রিজু। শোনা, তোমার খিদে পেয়েছে? কেন পেট ঘুরে? হ্যাঁ, কাজকর্ম গুছিয়ে আমি আর আমার বৌদি এখন অপেক্ষা করছি, ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। এই দেখো, তো এখানে আলো একটুখানি কম আছে বলে ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারবে না জিনিসটা, তবু চেষ্টা করছি যতটা ভালো করে তোমাদের দেখানোর। তো পুজো, ঠাকুরমশাই এলে পুজো শুরু হবে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো সব কিছুই। আর ওদিকে আমার দাদা, দাদার ছেলে ওই দেখো রিজু, সব গেমে ব্যস্ত, কী আর করবে এখন। তো পুজো হয়ে গেছে, তো পুজোর পরে এবারে সব প্রসাদ বিশদ বিতরণের পালা। তো অনেকেই আসে এখানে প্রসাদ নিতে। তো আমি চালকলাটা মেখে নিচ্ছি, তো দই দিয়ে চালকলাটা মাখছি, এবং এর মধ্যে তো সব কিছু দেওয়াই থাকে, কলা, সব রকমের ফল, সন্দেশ, তো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে সমস্ত বাটিগুলো বৌদি সাজিয়ে ফেলেছে, সব বাটির মধ্যে আমি ফল প্রসাদটা সাজিয়ে ফেলবো। আর বাবার দোকানে সব অনেকেই আসে প্রসাদ নিতে, তো যার জন্য আমরা জানি এই ব্যাপারটা, তাই জন্য সব তার আয়োজন করছি, তার জন্য রেডি হচ্ছি। তো দেখো আমরা কীভাবে কী করি। আর এই দেখো এখানে সব বাটিগুলো সাজানো রয়েছে, তো বৌদিও ফল কাটছে আর আমিও এদিকে গুছিয়ে নিচ্ছি। তো আসার সময় রিজু দাদার কোলে করে এসেছে, এবারে ফেরার সময় মামির কোলে করে জালনা দিয়ে দেখো সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মিষ্টি সোনা বাড়ির দিকে ফিরছে। আর কী সুন্দর দেখো, বসেও আছে কী সুন্দর, আর মামি খুব খুশি, মামিও দেখো জানলা দিয়ে খুব সুন্দর করে দেখাচ্ছে, আর ও তাকিয়ে আছে আর হাসি হাসি মুখ, দেখো কি ভালো লাগছে না বাইরের দৃশ্য দেখছে বসে বসে। দাদা এদিকে মন দিবি না। তো আমরা এখন বাড়ির দিকে ফিরছি, মানে আমি এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে, আর ছেলেকে নিয়ে আসিনি, তোমরা তো সবাই জানো আমার সমস্যাটার কথা। তো এখন ফিরছি, আর আজকে মিষ্টি সোনা মামির কোলে আছে, যাওয়ার সময় গেছে রিজু দাদার কোলে, আর ফেরার সময় আছে মামির কোলে। তো চলো আবার বাড়ি গিয়ে কথা বলবো। এই দেখো মিষ্টি সোনা প্রথম এলো মামার বাড়িতে। এই দেখো মিষ্টি সোনা, দাদা আসেনি, মিষ্টি সোনা এসেছে। এই দেখো দেখেছো মিষ্টি সোনা প্রথম এলো, তোমরা আমার মুখটা ভালো দেখতে পাচ্ছ না। এই দেখো সোনা মনা এসেছে, ওই যে মিষ্টি সোনার দিদা। চলো মা ইতে, ওই আমি জল চুকে নিয়ে এসেছি, জল চুকের উপর বসিয়ে দিচ্ছি। আমার এখন ঠাকুরও দেয়া আমি। জুলি কী খাবি? জুলি আয় আয় খাবি, আয় আয় আয়। কী খাবি? মিষ্টি খাবি? এ দেখ মিষ্টি খাবি,
আমি মিষ্টি খাচ্ছি, মানে পূজোর মিষ্টি। আর যা শাড়ি ছেড়ে এখন আমি পরেছি নাইটি, মানে বৌদির নাইটি। আমি আজকে নাইটি আনিনি, তা বৌদির নাইটি পরেছি। এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো এই নাইটিটা, তোমরা আমাকে পরা দেখো না। তো এখন একটু ফ্রি লাগছে, কারণ সকাল থেকে একভাবে শাড়ি পরে রয়েছি। আর ভারী ধরনের শাড়ি তো হালকা, বাড়িতে যেন যদি কোনো সময় পরি হালকা ধরনের শাড়ি। আর এটা যেহেতু একটু ভারী শাড়ি, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো চলো একটু বসি, অনেকক্ষণ ধরে মানে রেস্ট নিচ্ছে না, একটু বসে রেস্ট নিয়ে নিই। আমি রকিং চেয়ারে বসে একটু দোল দোল খাচ্ছি। এই দেখো, এই দেখো, দাদার বৌদি আর রিজু গেল, ওদের নিমন্ত্রণ আছে আজকে বিশ্বকর্মা পুজোর। তো ওরা নিমন্ত্রণ খেতে গেল, আর আমি আর মা এখন বাড়িতে রয়েছি। তো আমি দোল দোল খাচ্ছি, আর মা এখন পুজো করবে, মানে মিষ্টি সোনাকেও আজকে পুজো দেবে, ভোগ নিবেদন করবে। তোমাদেরকে দেখাবো আজকে দিদুন বাড়িতে এসে, দিদুনের কাছে আজকে খাবে মিষ্টি সোনা, তোমরা সব কিছু দেখতে পাবে। তো আমি একটু দোল খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। কে মিষ্টি সোনা প্রথম মামার বাড়িতে এলো, আর দিদুনের হাতে আজকে সেবা নিচ্ছে। তো দিদুনের আদর খাচ্ছে বসে বসে। তো তোমরা দেখো আজকে দিদুন কীভাবে মিষ্টি সোনাকে পুজো করছে। তো যেরকমভাবে কথা বলি সেভাবেই বলছি, মানে পুজো করা সেবা করা একই ব্যাপার হলো। তো চলো তোমরা দেখে কী কী খেয়েলে বিশ্বকর্মা পুজোতে। অনেক কিছু খেয়েছি। আচ্ছা, মনে করতে হবে? না, মনে করতে হবে না। এই জুলি যা, জুলি জুলি কেনে, জুলি কেনে, জুলি কেনে, জুলি জুলি চলে যাও, নো এন্ট্রি, নো এন্ট্রি। ও দৌড় লাগিয়ে চলে গেছে। সে আনন্দ ছেলে কি হাসাচ্ছে, বলে কি আমি ছোটবেলায় তোতলা ছিলাম, এখন কি তোর পড়বে? মাকে জিজ্ঞেস করলাম, এই যে বৌদিকে জিজ্ঞেস করলাম, ও কিছু বললো না যে কী খেয়ে এসছে। তো লজ্জা পাচ্ছে বলতে তোমাদেরকে। তো যাই হোক, তো আমি এখন রিজুকে জিজ্ঞেস করছি, রিজু আজকে বিশ্বকর্মা পুজোতে তুমি কী খেয়ে এলে? আমি খেয়েছি ডিমের টেবিল, মানে এক টেবিল, তাই তো? আচ্ছা, আর একটু সস, তারপর স্যালাড, তারপর হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, তাহলে আজকে বিশ্বকর্মা পুজোর দুপুরের খাওয়াটা দারুণ হলো, তাই তো? আচ্ছা, তোমার মা দেখো কত সুন্দর যত্ন করে আজকে মিষ্টি সোনার সেবা করছে। আর আমার মা খুব খুশি, জানো তো, এই প্রথম আসলো তো, তো খুব আদর করে কত আদর করছে আজকে মিষ্টি সোনাকে, যে তোমাদের সব হয়তো তোমাদের রেকর্ডিং করে আমি দেখাতেও পারিনি। মানে কি করবে, কোথায় রাখবে মিষ্টি সোনাকে মা বুঝে পাচ্ছে না। তো সাজিয়ে গুছিয়ে দেখো পুজো করছে, আর মা নিচে বসতে পারে না, খুব কষ্ট হয়, তবু কষ্ট করে বসে পুজোটা করছে। তো দেখো সুন্দর সাজিয়ে গুছিয়ে ফল কেটে পুজোটা দিল। তো প্রতিদিন আমি দিই, আজকে মা করলো পুজো। এ দেখো সব আসনগুলোকেও সুন্দর করে সাজিয়েছে। তো মা এবারে আরতি করে নিচ্ছে ধূপকাঠি দিয়ে। তো মা তো প্রতিদিন এরকমভাবে পুজো করে, তো মার মতনই পুজো করছে। তো আমি একটুখানি আরতি করি প্রদীপ দিয়ে। তো মা সবসময় সেটা পারে না, কারণ মার পায়ে ভীষণ প্রবলেম, খুব কষ্ট করে বসে। তো এই যে কষ্ট করে বসে পুজো করছে, এটাই অনেক। তো মা ধূপকাঠি দিয়ে আরতি করে নিল, এবার প্রণাম করছে। ঠাকুরমশাইয়ের বিবরণ দিচ্ছে, আমাদের বাবার দোকানে যে ঠাকুর মানে পুরোহিত মশাই পুজো করেছেন, ওনার বিবরণটা শুনে নাও তোমরা। মানে তখন আমার বৌদি হাসতে হাসতে ওখানে গড়াগড়ি, তো আমারও সেই একই অবস্থা হয়েছে। তো বৌদি কি অবস্থা বলো? মানে প্রথম এরকম একটা মানে দেখা গেল, মানে এত বছরের অভিজ্ঞতা যে ঠাকুর মশাই ধুতির উপর প্যান্ট পরে পুজো করতে। আমিও দিদি হাসতে হাসতে পেট ব্যথা।
তো আজকে আমাদের বাড়িতে অনেক সময় কাটিয়ে গেলাম, তো এবারে আমি বাড়ির দিকে ফিরছি। তো সব গুছিয়ে নিয়ে নিলাম, এবারে মিষ্টি সোনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর দেখি তোমাদের সঙ্গে এখন যদি শেয়ার করতে পারি না করবো, নয়তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সঙ্গে থাক। তো বাপের বাড়ি থেকে ফিরে আর একটা মিনিটও আমি রেহাই পাইনি, তো এসেই শুরু হয়ে গেছে। তো যেহেতু আমাদের, তোমরা তো সকলেই জানো যে তিনটে ডগি, তো এসে বাচ্চাগুলোকে প্রথমে বারান্দায় ছাড়লাম। যেহেতু ওরা আমাকে সারাদিন দেখেনি, তো আমাকে দেখে ভীষণ লাফালাফি করছিল, আর মিমিকেও ছাদে নিয়ে গেলাম। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মিষ্টি সোনাকে উপরে আমি বসিয়ে রেখে এসেছি। বসিয়ে একটু ওর যা খাওয়ার দাওয়া সেসব দিয়ে এসেছি, মানে কাজু কিশমিশ একটু নকুলদানা দিয়ে এসেছি, মানে রাত্রের ভোগে। আর শয়ন দিইনি, তো ওকে শয়ন দেওয়াবো। এবং তোমাদেরকে আমি এর আগে বহুবারই বলেছি যে বাইরে কোথাও নিয়ে গেলে বাড়িতে এসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর জন্য। তো আমি কিন্তু আজকে রাত্রে পঞ্চামৃত অভিষেক করাবো না, কারণ তোমরা সকলে বুঝতে পারছো যে ওয়েদারটা কিন্তু একেবারে ঠিক নেই, মানে কখনো গরম কখনো ঠান্ডা। তো যার জন্য মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো ওই রাত্রিবেলাটায় আমি ঠিক মনে করলাম না। তো আগামীকাল আমি মিষ্টি সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। আর আজকে এমনি জল দিয়ে ভালো করে টাওয়াল দিয়ে ওর গাটা পরিষ্কার করে ফেলবো, পরিষ্কার করে ওকে শয়ন দিয়ে দেবো। তো এভাবেই আজকে করব। তো তার আগে আমি রাত যাওয়ার আগে আমি ভাতটা বসাবো। তো এই সব তো চলছেই, চলবে, তো সঙ্গে থাক। তো এই দেখো মিষ্টি সোনা ঘুমিয়ে পড়েছে, তো একটা প্যান পরে খালি গায়ে শুয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটা চাদর দিয়ে দিয়েছি। আর দেখো পছন্দের জিনিস বাসি, ময়ূরের পালক, আর সবসময়ের সঙ্গী গোমাতা সবাই আছে। আর পাশে এক গ্লাস জল দিয়ে রেখেছি যাতে জল তেষ্টা পেলে রাত্রিবেলা উঠে জলটা খেতে পারে। তো এইভাবে মিষ্টি সোনাকে প্রতিদিন ঘুম পাড়াই। তো সেই ভোরবেলা থেকে উঠে থেকে আজকে সেভাবে কোনো মানে রেস্ট পাইনি, বাপের বাড়িতে গিয়ে অল্প একটু সময় শুয়েছিলাম, তো ঘুমটা ভালো মতো হয়নি। তো রেস্ট হয়নি বললেই চলে। আর গতকাল রাত্রে অনেক রাত্রে শোয়া হয়েছিল এডিটিং করে, আবার ভোরবেলায় ওঠা, তো তার জন্য শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে খুব ক্লান্ত, ঘুম হলে ঠিক হয়ে যাবে। আজকে একটা খুব আনন্দের কথা তোমাদের বলি যে আমার আজকে প্রথম আমার এক সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে, এবং সবথেকে খুব মানে কষ্টদায়ক হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না, কারণ আমি রেকর্ডিং করতে ভুলে গেছি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমার সাথে দেখা করতে এসেছিলো এবং মিষ্টি সোনাকেও দেখে গেছে উনি। তো এই হলো ব্যাপার। তো রেকর্ডিং করতে পারলাম না, ওটা একটা মনে একটা দুঃখ থেকে গেলো। তো যদি কোনো দিনও পারি, তার সাথে আবার যদি আবার দেখা হয়, অবশ্যই রেকর্ডিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো ব্যাপার। আর আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। তো তোমাদের সঙ্গে বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন সুন্দর আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।